মায়ের যে 100টি হাতও হয় সে সম্বন্ধে আমরা আমাদের শিল্পীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম। তাই কাঁঠালবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতি এই আয়োজনটা আপনাদের সামনে তুলে ধরেছে, তাই আপনারা সবাই আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই পূজার এই প্রতিমা প্রদর্শনের জন্য। সুন্দরবন অঞ্চলে আমরা এই কাঁঠালবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মায়ের 100 হাত প্রদর্শনী পুতুল আমরা এখানে তৈরি করেছি। দিদির আর্থিক সাহায্য 70,000 টাকা পাওয়ায় আমরা পূজা কমিটি খুবই খুশি এবং আনন্দিত। বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সাহায্য, স্থানীয় জনসাধারণের অর্থ সাহায্যে আমরা প্রতিমা আপনাদের সামনে তুলে ধরেছি। সবাই আসবেন, প্রতিমা দেখবেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই পূজা মণ্ডলে। আমি বাজার কমিটির সভাপতি এবং পূজা কমিটির সম্পাদক বুড়ধেন্দু বর্মন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।